লক্ষ্মীপুরের কমলনগরে শাহিন আক্তারকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি স্বামী সালাউদ্দিনকে গ্রেফতার করেছেন কমলনগর থানা পুলিশ। সোমবার বিকেলে রামগতি উপজেলার বুড়াকর্তা আশ্রম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আসামি সালাউদ্দিন চট্টগ্রাম থেকে ঝুমুর হয়ে ভোলায় পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে রামগতি আশ্রম এলাকায় আসে। পূর্বে থেকে তার গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল কমলনগর থানা পুলিশ। এক পর্যায়ে সে তার স্ত্রী সন্তানদের সাথে নিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা দিলে সাদা পোশাকধারী পুলিশ তাকে হাতে নাতে গ্রেফতার করে রামগতির আশ্রম এলাকায় নিয়ে আসি এবং সেখান থেকে তাকে আমরা আটক করতে সক্ষম হই। এ ব্যাপারে মামলার ঘটনা সংক্রান্তে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি এবং মূল রহস্য উদ্ঘাটন করার জন্য যা যা করা লাগে আমরা করব। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।